ঘন জঙ্গল আর কি, মঙ্গল বলছি ঘন জঙ্গল। আর এখানে এই যে রাস্তাটা যাচ্ছে, রাস্তাতে আর কি মানে লাক ভালো থাকলে হাতির ঝুন, হাতির ঝুন্ড আর বাইসন, ওয়াইল্ড বাইসনের ঝুন্ড দেখা যায় আর কি। সিঙ্গেল লেন রাস্তা, বাট রাস্তার কন্ডিশন ভালো, চারিদিকে বন জঙ্গল। আপনারা তো আমরা পেরিয়ে আসলাম অনেকটা জঙ্গল, একটু আগে তো অন্ধকার হয়ে গেছিলো। আমরা চলে এসেছি টপা টপা কবচ থেকে বেরিয়ে এসেছি। সুন্দর রিসোর্ট, লোকেশনটা ভালো, সুন্দর ওয়াইডলি লোকেটেড। আর এখানে যে ভ্যানের মধ্যে আমাদের লাগেজ যাচ্ছে আর কি, সুন্দর হোয়াইট গ্রিনারির মধ্যে আর কি। যখন আমরা রুমের দিকে যাচ্ছি, একটু ওয়াক করে সামনে যেতে হবে, সামনের দিকে এ ওয়াইফাই যাচ্ছে, আমাদের ব্যাগেজ যাচ্ছে, আর আমি যাচ্ছি। নাইস ওয়েদার, একটু আর্লি আসতে পারলে খুব ভালো হতো, খুব পিসফুল, একদম নেচারের মাঝখানে যেটা বলে না, ইন দ্য ল্যাপ অফ নেচার, একদম মানে নেচারের প্রকৃতির কোলের মধ্যে আমরা ঢুকে গেছি, বসে আছি। টপা আমার টপা আর মায়ের কোলে আছে, আর আমরা প্রকৃতির কোলে, এমন একটা ব্যাপার। দেখা যাচ্ছে রুমটা কেমন হয়, সিনক্লেয়ার্স ভালো হওয়া তো লাগে। হ্যাঁ, ক্রাউড ওরকম তো লাগছে না, টুকটাক কিছু কিছু গেস্ট আছে, ওভার ক্রাউডেড ব্যাপার ওরকম দেখছি না কিন্তু আমি। এখানে ঘুমে যাই, তারপরে তোমার সঙ্গে কথা বলছি। সোফার ভালো লাগছে, এটা বাকি সারাউন্ডিংগুলো আমরা পরে বেরোবো, বেরিয়ে তখন তোমাদেরকে দেখাবো আর কি। আর একটা ওয়াচ টাওয়ারের মনে হয় কিছু দেখছি, ওরা ওকে ওয়াটার ট্যাঙ্ক আছে এখানে, প্লাস একটা ওয়াচ টাওয়ার ভিউইং ডেকও করা আছে ওয়াচ টাওয়ার। এই যে হ্যাঁ, এই যে লেখাও আছে ওয়াচ টাওয়ার। সো উইল গো হোপফুলি দেয়ার টপাকে নিয়ে। টপা আমাদের সঙ্গে থাকবে, এখানে সুইমিং পুল অ্যান্ড লায়া স্পা আছে, সেগুলো চেক করবো, উইল চেক আউট এভরিথিং। বাট ফার্স্ট আমরা একটু রুমে যাই, লাগেজগুলোকে অফলোড করি, খাওয়া দাওয়া করি। কি রে বাদর, বানু 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 বানু, টপাকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে বানর থেকে, অনেক বানু, প্রচুর বানু। আমরা যাচ্ছি এখন আমাদের রুমের দিকে। এই যে আমাদের রুম, ওখানে খোলা হয়ে গেছে, সুন্দর একটা ন্যাচুরালিস্টিক লোকেশনের মধ্যে। এখান থেকে আমরা এন্ট্রি করছি, ঠিক আছে। এই যে বাইরেটা তোমাদেরকে তো দেখালাম, আমি এরকম বাইরে কিছু দেখায়। আর এই যে আমাদের রুম ক্লোজ করলাম, ক্লোজ করে ঢুকেই ওয়ার্ড্রব আছে এখানে, একটা লকার আছে গোদরেজের, ডিসেন্ট ওয়ার্ড্রব, সুন্দর নাইস স্পেশিয়াস ওয়াশরুম, টাইলড আর কি ভালো, উপরে বেতের একটা আর্টিফিশিয়াল ছাদ দেওয়া আছে, লুকস ভেরি ফরেস্টি ফরেস্টি। এদিকে টি কফি কাউন্টার আছে, এখানে লাগেজ ডেস্ক, এখানে আমাদের টপ অফ পুচকি শুয়ে আছে, অঙ্কিতে পেয়ে গেছে, একজন হালকা হালকা কাঁদছে মাঝে মাঝে। সুন্দর বেড, টিভি, আয়না, নাইস স্পেসিয়াস রুম, সুন্দর স্পেসিয়াস রুম। এখানে দুটো, একটা হচ্ছে টাইগার রিভার্স ইন ডোয়ার্সের একটা পোস্টার কাম ফটো ফ্রেম আছে, এখানে বক্সা টাইগার রিজার্ভসের একটা পিকচার কাম ফটো ফ্রেম আছে আর কি। দিস ইজ হাওয়ার রুম লুকস, কেমন এটা সুন্দর ডিসেন্ট রুম আর কি, কটেজ টাইপের, কোনো ফ্লোরের ব্যাপার নেই, সেটা কটেজ কটেজ টাইপের ব্যাপার আছে। টপা একটু দাঁড়া, এখানে বসার সেটিংস আছে, এখানে আগে আসলে পরে। সুন্দর একটা ওয়াইড চওড়া বাইরে ব্যালকনি, সামনে ফরেস্ট গ্রিনারি দিয়ে ভর্তি, নাইস। যেখানে আরও কটেজ পাশে আছে আর কি, এদিকেও কটেজ আছে। সো ইয়া, দিস ইজ হাউ আর রুম ইজ লুকিং রাইট নাও। তো এখন আমরা চেঞ্জ করবো, কিছু খাওয়া দাওয়া করবো, টপাকে খাওয়ানো হবে, টপা খিদা পেয়ে গেছে, অনেকক্ষণ বাবা আমাদের সঙ্গে সাথ দিল, আর সত্যিকার ওকে একটা ট্র্যাভেল বাফের এখন ট্যাগ দিতেই হবে, হি ইজ এ হার্ড কোর ট্র্যাভেলার রাইট নাও, তাই বাবা। একদম ফালতু ডিস্টার্ব করেনি, একদম ফালতু ডিস্টার্ব করেনি, তাই না বল ওয়াইফি? একদম ফালতু ডিস্টার্ব করেনি, আমাদের গদু গদু বাবা। তো চলো আমরা চেঞ্জ ওয়েঞ্জ করি, চেঞ্জ ওয়েঞ্জ করে একটু ফ্রেশন আপ হয়ে নিই,
তারপরে একটু বাড়াবো ওয়াক ওয়াক পুরো বাদর আছে আমাদেরকে হোটেলের লোকজনরা বলে গেল স্টাফরা বলে গেল সব ঠিক আছে সেফ আছে কোনো প্রবলেম নেই কিন্তু ওয়াইল্ড মাঙ্কিজদের থেকে একটু সাবধানে থাকবেন আশেপাশে দেখলে একটু ডিস্টেন্স মেনটেন করে চলবেন কেন করে বুঝতে পারে না ওয়াইল্ড কত এদিকে ওদিকে চট থাপ্পড় মেরে দিতে পারে খাওয়ার টাওয়ার থাকলে ছিনতাই করতে পারে ওটা ওদের হ্যাবিট আছে আর কি।